আজকের ভিডিওতে আমি সোডিয়াম হাইড্রক্সাইড এই খাতটি নিয়ে আলোচনা করব। দেখো সোডিয়াম হাইড্রক্সাইড সংকেত কি? NaOH। খেয়াল রাখবে এটা কিন্তু স্মল। এবার আমরা কি দেখব, এটা যেহেতু একটা ক্ষার তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে দেখো, ধরো সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে এটা যদি একটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি উৎপন্ন হবে? অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া, তাহলে লবণ এবং জল হবে। তাহলে লবণটা কি, ক্যাটায়ন কোনটা? এটা ক্যাটায়ন। আর অ্যানায়ন কোনটা? এটা। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন মিলে হবে কি, সোডিয়াম ক্লোরাইড NaCl। আর দেখো পরে রইল কি, HOH, তার মানে নিয়ে হবে জল, H2O। ঠিক আছে, এবার ধরো এটা হচ্ছে HCl, একটা H+ আয়ন আছে, তাহলে এক ক্ষারীয় অ্যাসিড। এবার যদি আমি দুটো H+ আয়ন আছে এরকম অ্যাসিড নিই, সেরকম অ্যাসিড কি তোমরা জানো, H2SO4, তাই না? দেখো H2SO4 ভাঙলে কি হয়, 2H+SO4 2-, তাহলে দুটো H+ আয়ন হয়। তাহলে NaOH আর H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় কি হবে, দেখো দেখো এখানে OH একটা আয়ন, তাহলে একটা OH একটা H+ কে নিউট্রালাইজ করতে পারে। মানে ধরো একটা H+ আয়ন একটা OH- কে নিউট্রালাইজ করতে পারে, ঠিক আছে, এটা থেকে জল হয়। এবার এখানে তো দুটো H+ আয়ন আছে, তাহলে একটা H+ কিন্তু একটা হাইড্রোজেন কিন্তু লবণের মধ্যে থেকে যাবে। তাহলে দেখো ক্যাটায়ন কি, সোডিয়াম, আর H2SO4 এর মধ্যে একটা হাইড্রোজেন থাকবে, আর থাকবে কি অ্যানায়ন SO4। আর কি হবে এখানে, একটা H আর OH মিলিয়ে তৈরি হবে কি জল, H2O। এবার যদি আমি দুই অণু NaOH নিই, তাহলে দেখো আমরা কি পেয়ে যাব, দুই অণু NaOH মানে দুটো H- আয়ন, দুটো H+ আয়ন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দুটো H- আয়ন আর দুটো H+ আয়ন। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে, দুই অণু H2O উৎপন্ন হয়, দুই অণু নয়, দেখো আমাদের এক অণু H2O হয়ে গেল, তাই না? এখান থেকে H2, সরি দুই অণু H2 হবে। দেখো তোমরা দুটো হাইড্রোজেন এখানে, দুটো হাইড্রোজেন এখানে, তাহলে টোটাল চারটে হাইড্রোজেন, 2H2 আর এখানে অক্সিজেন দুটো। তাহলে দেখো আমাদের এই যে বিক্রিয়াটা, 2NaOH+H2SO4, এখান থেকে কি উৎপন্ন হবে, তাহলে আর এখন হাইড্রোজেন আর হাইড্রোজেন আর বেঁচে থাকবে না, তাহলে শুধু কি হবে, ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে লবণ তৈরি হবে। তাহলে দেখো সোডিয়াম কটা আছে, দুটো, তাহলে Na2, আর অ্যানায়ন কি আছে, SO4 সালফেট, তাহলে Na2SO4 উৎপন্ন হয়ে গেল। তাহলে এটা সোডিয়াম বাইসালফেট, এটা সোডিয়াম সালফেট, আর কি উৎপন্ন হবে, দুই অণু জল। ঠিক আছে, এবার দেখো যদি আমরা আরেকটা কি অ্যাসিড বেঁচে রয়েছে, নাইট্রিক অ্যাসিড, HNO3 সঙ্গে বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম নাইট্রেট, এই যে ক্যাটায়ন অ্যানায়ন, তাহলে NaNO3 সোডিয়াম নাইট্রেট, এবং কি উৎপন্ন হবে, বাকি রইল দেখো HOH আর H মিলে কি হয়, H আর OH মিলে হয় H2O, তাহলে উৎপন্ন হবে কি জল, H2O। এবার খুব গুরুত্বপূর্ণ, দেখো ধাতুর সাথে বিক্রিয়া, দেখো সোডিয়ামের সঙ্গে, ঠিক আছে, গাঢ় সোডিয়ামের হাইড্রোক্সাইডের সঙ্গে যদি, মানে এই যে আমাদের এই খাদের সঙ্গে যদি আমরা অ্যালমুনিয়ামের বিক্রিয়া করাই, কি হবে, দেখো অ্যালমুনিয়ামের সঙ্গে আমরা কি বিক্রিয়া করাচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যালুমিনেট। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কি, NaAlO2+, কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে একটু জল অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি ব্যালেন্স করি, এখানে O2, তাহলে দেখো এখানে যদি আমরা দুটো অ্যালমুনিয়াম দিই, তাহলে এখানে দুটো NaOH লাগবে, তাহলে এখানে দুই হয়ে যাবে, তাহলে হাইড্রোজেন এবার দেখো ব্যালেন্স করা যাবে, এখানে দুটো, এখানে দুটো, চারটে, দেখো এখানে তাহলে এখানে 2H2O লাগবে, তাহলে দুটো হাইড্রোজেন আর এখান থেকে চারটে হাইড্রোজেন মিলে ছটা হাইড্রোজেন, তার মানে এখানে 3H2 হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে NaOH এর বিক্রিয়া কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট, এটা হচ্ছে
सोडियम एलुमिनेट एटा खूब इम्पोर्टेंट मने रखबे NaLO2। आरेकटा देखो जिंकेर संगे जदि NaOH एर बिक्रिया हय ताहले कि हबे सोडियम जिंकेट उत्पन्न हबे। ठीक आछे एटार संकेत कि Na2ZnO2। आर कि उत्पन्न हबे हाइड्रोजेन गैस निर्गत हबे। ताहले एटा कि देखले सोडियम जिंकेर संगे NaOH एर बिक्रिया एटा ब्यालेंस करबे तोमरा 2NaOH 2 लागबे दुटो सोडियम Na2 आछे ताहले Zn प्लस 2NaOH कि होलो Na2ZnO2 सोडियम जिंकेट। ठीक आछे ताहले एटा এই যে অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের সঙ্গে যে দুটো বিক্রি হয় সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। সোডিয়াম অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম অ্যালুমিনেট আর জিঙ্কের সঙ্গে সোডিয়াম জিঙ্কেট।